দলকে তিনি আরও একবার ব্রেক থ্রু এনে দিলেন। নতুন ব্যাটসম্যান ক্রিজে এসছেন প্যাটেল, আমরা দেখতে পাচ্ছি প্যাটেলকে, তার ক্যারিয়ার ব্যাকগ্রাউন্ড আমরা জানিয়ে দেবো নিশ্চয়ই আপনাদের। আরও একবার জানিয়ে রাখি শ্রোতা বন্ধুরা, নেপাল ভার্সেস কেনিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে আজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টিম নেপাল। জবাবে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত পাওয়ার প্লে ছ ওভার শেষে 34টি রান সংগ্রহ করতে সমর্থ হয় টিম কেনিয়া। বিনিময়ে তাদের হারাতে হয় দুটি মূল্যবান উইকেট। নতুন ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি এসেছেন রকি প্যাটেল। বাংলাদেশ ক্রিকেটের যারা খোঁজ খবর রাখেন শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেটের টিম ম্যানেজমেন্ট, টিম ঘোষণা নিয়ে কোচ এবং ম্যানেজমেন্টের সাথে দীর্ঘদিনের এক দ্বন্দ্ব চলছে, এক ধরনের অন্তর্দ্বন্দ্ব। সেখান থেকে নতুন টি টোয়েন্টিতে এই এশিয়া কাপে নতুন ব্যাটিং কনসালটেন্ট ছিলেন বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন ইন্ডিয়ান শ্রীধরন শ্রীরাম। এবং সংবাদ মাধ্যম থেকে আমরা যদ্দূর জানতে পেরেছি যে হেড কোচ সাবেক রাসেল ডোমিঙ্গো তিনি নাকি পদত্যাগ করেছেন। যাই হোক, অলরাউন্ডারের নিউজ সোর্স থেকে এই মাত্র আমি জানতে পারলাম যে সোর্সটি সঠিক নয়। যাই হোক, এবারে কিন্তু নতুন বলার এসেছেন, বল করলেন লেগ স্ট্যাম্পের অনেক বাইরে, ঝাঁপিয়ে পড়ে নিশ্চিতভাবে চারটি রান থেকে দলকে বাঁচালেন ওই উইকেট কিপার। লেগ স্ট্যাম্পের অনেক বাইরে ছিল, যার ফলশ্রুতিতে একটি ওয়াইড বলে পরিণত হলো এটি। দলীয় রান বাড়লো, দলীয় রান বেড়ে দাঁড়ালো 34 দুই উইকেটের বিনিময়ে। আসছেন বোলার ভি যাদব, বল করলেন গুড লেন্থের বল, শর্ট পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়েই দ্রুতগতিতে দুই ব্যাটসম্যান পরস্পরের মধ্যে জায়গা বদল করলেন। দলীয় রান বাড়লো, দলীয় রান বেড়ে দাঁড়ালো 35 দুই উইকেটের বিনিময়ে। কেনিয়া, এই কেনিয়া টিম সেই স্বপ্নের ক্রিকেট খেলেছিল 1997-এ, আমাদের মনে পড়ে ওই কুয়ালালামপুরের স্টেডিয়ামে যেদিন বাংলাদেশের দর্শক সমর্থকদের স্বপ্ন পূরণ করে বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে কেনিয়া দলকে হারিয়ে আইসিসির চ্যাম্পিয়ন ট্রফির বিজয়ী দল হিসেবে 2003 সালের 1999 সালের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করার গৌরব অর্জন করে। যাই হোক, সেই কেনিয়া দল তাদের সেই সোনালী অতীত, 2003-এর বিশ্বকাপের সেই স্বর্ণালী সাফল্য আজ অবশ্য শুধুই সুখ স্মৃতি। এবারে কিন্তু ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, মিস ফিল্ডিং হয়ে গেল মিড অফ এবং বল চলে যায় একেবারে ওই লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। চারটি রান যোগ হলো টিম কেনিয়ার স্কোর কার্ডে। এবার থেকে এখন পর্যন্ত 5টি রান সংগৃহীত হয়েছে। এই চারটি রান এলো ব্যাটসম্যান রাকিব প্যাটেলের ব্যাট থেকে। অনেকটা আপিস টাইপের শট ছিল, রিস্কি শট ছিল, ভালো ফিল্ডিং হলে এক্ষেত্রে হয়তোবা একটি উইকেটের পতন ঘটলেও করতে পারত। যাই হোক, কোনো বিপর্যয় হয়নি, দলীয় রান বেড়ে দাঁড়ালো 39 দুই উইকেটের বিনিময়ে। আরও একটি রানের সুবাদে 40 রানে পৌঁছে গেল টিম কেনিয়া। দুই অপরাজিত ব্যাটসম্যান রাকিব প্যাটেল আমরা দেখতে পাচ্ছি, তিনি 5 রানে অপরাজিত রয়েছেন। অপর ব্যাটসম্যান করিম আমরা দেখতে পাচ্ছি, তিনি অপরাজিত রয়েছেন 16 রানে। দলীয় সপ্তম ওভার এবং ব্যক্তিগত প্রথম ওভারের পঞ্চম বলটি করার জন্য ওই প্রান্তে প্রস্তুত বোলিং মার্কে বি যাদব এই মাত্র দৌড় শুরু করলেন আম্পায়ারকে অতিক্রম করে, বল করলেন। এবার কিন্তু ড্রাইভ, কাভার ড্রাইভ, ওই কাভার অঞ্চলে দুর্দান্ত ফিল্ডিং আমরা দেখতে পেলাম একজন ফিল্ডারের কাছ থেকে। অবশ্যই দারুণ ফিল্ডিংয়ের প্রদর্শনী দেখাচ্ছেন টিম নেপালের ফিল্ডাররা। পবন আমরা দেখতে পেলাম ফিল্ডারটির নাম, দুর্দান্ত ফিল্ডিং করে দলের নিশ্চিত একটি চার থেকে দলকে রক্ষা করেছেন। ওভারের শেষ বল, সপ্তম ওভারের শেষ বলটি করার জন্য এই মাত্র দৌড় শুরু করলেন আম্পায়ারকে অতিক্রম করে, বল করলেন। এবারে কিন্তু
একেবারে ফরওয়ার্ড ডিফেন্সিভ শট, বল চলে যায় ওই সিলি মিড অফে, মিড অফ অঞ্চল থেকে, শর্ট মিড অফ থেকে দৌড়ে এসে ফিল্ডার যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণে রান নেবার কোনো সুযোগ নেই। ডট বল, দলীয় রান যা ছিল তাই 40-2 হারিয়ে কেনিয়া। সপ্তম ওভারের খেলা সম্পন্ন হলো ইতোমধ্যেই, অষ্টম ওভারের খেলা গড়াবে অষ্টম ওভারের প্রথম বলটি হয়ে গেল। স্কোর কার্ডের খানিকটা জটিলতার কারণে আমরা আপনাদেরকে চেষ্টা করছি একেবারে অথেন্টিক স্কোর কার্ডটি পৌঁছে দিতে। নতুন বলার কে এসছে আমরা জানিয়ে দেবো নিশ্চয় আপনাদের। প্রথম বলটি অষ্টম ওভারের হয়ে গেল, এ বল থেকে অবশ্য কোনো রান সংগৃহীত হলো না। আমরা দেখতে পাচ্ছি উইকেট রক্ষক আসিফকে, তিনি তার হেলমেট খুলে নিচ্ছেন, সম্ভবত স্পিন অ্যাটাক হতে পারে। যাই হোক, এখন পর্যন্ত ম্যাচের স্কোর 7 ওভার শেষে 41-2 হারিয়ে টিম কেনিয়া। দুই অপরাজিত ব্যাটসম্যান রাকিব প্যাটেল এবং করিম অপরাজিত রয়েছেন যথাক্রমে 5 এবং 16 রান করে। এখন পর্যন্ত 2-2 পতন ঘটেছে টিম কেনিয়ার। দুই ওপেনার দুজনই ফেরত গেছেন প্যাভিলিয়নে। এবারে বোলিংয়ে আমরা দেখতে পাচ্ছি সেই নেপালিজ ক্রিকেটের ওয়ান্ডার বয় সন্দীপ লামিছানেকে। আপনারা যারা ক্রিকেটের খোঁজ খবর রাখেন তারা জানেন ক্রিকেটের একজন উদীয়মান তারকা, যিনি বর্তমান স্পেশালি টি টোয়েন্টি ক্রিকেটে নিজেকে অনেক বড় ক্রিকেটারে পরিণত করেছেন। এবং বলতে বলতে প্রথম বল থেকে কিন্তু LBW-র আবেদন ছিল, একেবারে পরাস্ত হয়েছেন ব্যাটসম্যান প্যাডেল। বল চলে যায় তার ব্যাটের ইনসাইড হিজয়ে একেবারে ফাইন লেগের দিকে, সেখান থেকে ফিল্ডিং করে যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণে একবারের জন্য জায়গা বদল করলেন। একেবারে লেগ ব্রেক ছিল বলটি, ব্যাটের ইনসাইড হিজয়ে, ও অল্পের জন্য ফোল্ড হওয়ার থেকে বেঁচে যান ব্যাটসম্যান। দুর্দান্ত বোলিং আমরা দেখতে পাচ্ছি সন্দীপ লামিছানেকে। যারা চেনেন তারা নিশ্চয়ই জানেন কতটা ভয়ঙ্কর এই ব্যাটসম্যান ডানহাতি লেগি। বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় যে কজন লেগ স্পিনার রয়েছেন, তারকা ক্রিকেটার, তার মধ্যে অন্যতম এই সন্দীপ লামিছানে। IPL-এর মতো মেগা আসরে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে, ওই দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন গত আসরেই এই সন্দীপ লামিছানে। এবং নিশ্চয়ই বলতে বলতে দ্বিতীয় বল, এবারে কিন্তু আউট হয়ে গেলেন সন্দীপ লামিছানে, দ্য ওয়ান্ডার বয় অফ নেপালিশ ক্রিকেট। বোলিং আক্রমণে এসে ওই LBW-র ফাঁদে ফেলে বলার ওই সন্দীপ লামিছানে তিনি ফেরত পাঠালেন ব্যাটসম্যানকে। রাকিব প্যাটেল তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন। যে কথা বলছিলাম সন্দীপ লামিছানে নেপালিশ ক্রিকেটের পোস্টার বয়, আরও একবার বোলিংয়ে এসে নিজের জাত চেনালেন মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই। শ্রোতা বন্ধুরা, আসরের আজানের বিরতি, আসরের আজান হচ্ছে, আজান শেষে আমরা আরও একবার স্কোর কার্ডে অবশ্যই ফিরে আসবো, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন।
শ্রোতা বন্ধুরা, ফিরে এলাম আসরের আজানের বিরতি শেষে ধারাভাষ্য কক্ষে। বাংলাদেশের যারা দর্শক সমর্থক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আরও একবার জানিয়ে দিতে চাই, আগামী 27 অগস্ট থেকে শুরু হওয়া এশিয়া কাপের ওই বাংলা ধারা বিবরণী কক্ষে আমরা থাকব আপনাদের সাথে। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই, আপনারা নিশ্চয়ই জানেন 30 অগস্ট বাংলাদেশ দলের এশিয়া কাপের প্রথম ম্যাচ ওই মাইটি আফগানিস্তানের সাথে, যারা ইতিমধ্যে টি-20 ক্রিকেটে জায়ান্ট টিম হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। আমরা আশা করব এশিয়া কাপের এই আসরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে দারুণ ক্রিকেট উপহার দেবে টিম বাংলাদেশ। এই প্রত্যাশা, সেই আশা আমরা করতেই পারি। সর্বশেষ এশিয়া কাপের ফাইনালিস্ট এবং রানার আপ টিম টাইগার্স এবারের এশিয়া কাপের কেমন করবে তা নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেব। আমরা চেষ্টা করব এশিয়া কাপের প্রতিটি ম্যাচের সরাসরি বাংলা ধারা বিবরণী আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। যাই হোক, এদিকে খেলা চলছে টিম নেপাল ভার্সেস কেনিয়ার মধ্যকার 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে। প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে কেনিয়া দল এরই মধ্যে 3 উইকেটের বিনিময়ে রান তুলেছে 49। নবম ওভারের খেলা সামনে গড়িয়ে ডি এইরি তার ওভারের পঞ্চম বলটি করলেন চমৎকার কাভার ড্রাইভ। বল চলে যাচ্ছে একেবারে বাউন্ডারির কাছাকাছি অঞ্চল থেকে, অনেকটা ডিপ কাভার থেকে দৌড়ে এসে ফিল্ডার যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণে দুবারের জন্য জায়গা বদল করলেন দুই ব্যাটসম্যান। দলীয় রান বাড়লো কেনিয়া দলের 3 উইকেটের বিনিময়ে 51। নবমবারের শেষ বলটি করলেন বোলার আইরি, এবারে কিন্তু একেবারে বোলার প্যাক ড্রাইভ ফলশ্রুতিতে নিজের বলে নিজেই কুড়িয়ে নিলেন। এ বল থেকে রান নেবার কোনো সুযোগ নেই, দলীয় রান যা ছিল তাই 51। 3 উইকেটের বিনিময়ে কেনিয়া। দুই অপরাজিত ব্যাটসম্যান করিম, তিনি অপরাজিত রয়েছেন 21 রানে। অপর প্রান্তে ব্যাটসম্যান নেলসন, তিনি কিছুক্ষণ আগেই ক্রিজে এসেছেন 3 উইকেটের পতন হওয়ার পর, তিনি অপরাজিত আছেন 1 রান করে। যাই হোক, নবম ওভারের খেলা শেষ হলো, দশম ওভারের খেলা শুরু হবে। আমরা নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেব নতুন বোলার কে আসেন। খুব সম্ভবত আমরা ওই সন্দীপ লামিচানেকে দেখতে পাব। যা বললাম তাই ঠিক, সন্দীপ লামিচানে তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারে আক্রমণে এলেন। প্রথম ওভার থেকে তিনি একটি উইকেট তুলে নেন। দ্বিতীয় ওভারের প্রথম বলটি করলেন, এবারে অনেকটা ইনসাইড এজ হয়ে বল চলে যায় শর্ট লেগ অঞ্চলে, সেখান থেকে যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন ফিল্ডার ততক্ষণে আরও একটি রান যোগ হলো। দলের রান বাড়লো, দলের রান বেড়ে দাঁড়ালো 52। ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলটি করছেন সন্দীপ, এবারে কিন্তু একেবারে পরাস্ত হলেন সম্পূর্ণভাবে। ব্যাট বল কোনোটি সাড়া দেয়নি, বল চলে যায় অনেকটা ব্যাটসম্যানের একেবারে ব্যাটের কিনার ঘেসে উইকেট রক্ষকের হাতে, পরাস্ত ব্যাটসম্যান পুরোপুরি। চমৎকার সব আর্মার গুগলি, চমৎকার সব টপ স্পিন আমরা দেখতে পাচ্ছি এই ডানহাতি লেগ ব্রেক বোলারের কাছ থেকে সন্দীপ লামিচানে। তৃতীয় বলটি করলেন ডট বল, বোলার ব্যাক ড্রাইভ ছিল একেবারে ফ্রন্ট ফুটে এসে ফরওয়ার্ড ডিফেন্সিভ শট, ফলশ্রুতিতে সন্দীপ লামিচানে নিজের বলে নিজেই কুড়িয়ে নিলেন ডট বলে। বল থেকে রান নেওয়ার সুযোগ নেই, দলের রান 52। 3 উইকেটের বিনিময়ে আসছেন বোলার সন্দীপ, এবারে কিন্তু ওভার দ্য উইকেটে এসে বল করলেন একেবারে, বল পাঠিয়ে দিলেন ডিপ মিড উইকেট অঞ্চলে। মিড উইকেট থেকে দৌড়ে এসে ফিল্ডার যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণে একটিমাত্র রানের জন্য জায়গা বদল করলেন দুই ব্যাটসম্যান। এ রানটি এলো ব্যাটসম্যান নেলসনের ব্যাট থেকে, তিনি পৌঁছে গেলেন ব্যক্তিগত 2 রানে। দলীয় রান বাড়লো, দলীয় রান বেড়ে দাঁড়ালো 54। 3 উইকেটের বিনিময়ে পঞ্চম বলটি করছেন লামিচান, এবারে কিন্তু টপ স্পিন করলেন বোলার ব্যাক ড্রাইভ করলেন অ্যাগেইন, নিজের বলে নিজেই ফিল্ডিং করার চেষ্টা করেছিলেন বোলার লামিচানে, যদি বলটি আটকাতে পারেননি, বল চলে যায় ফলশ্রুতিতে ওই লং অফ অঞ্চলে। সেখান থেকে ফিল্ডিং হওয়ার আগেই দুই ব্যাটসম্যান খুব সহজে আরও একবারের জন্য জায়গা বদল করলেন
দারুণ বল করছেন ওই সন্দীপ লামিছানে। বর্তমানে যারা ক্রিকেটের খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই এই লামিছানকে চেনারই কথা। নিজের অনবদ্য বোলিং শৈলী দিয়ে ইতোমধ্যেই টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বব্যাপী বিভিন্ন ফ্রাঞ্চাইজ লিগগুলো খেলে নিজেকে ভিন্নভাবে পরিচয় করিয়ে দিতে সমর্থ হয়েছেন এই বোলার সন্দীপ লামিছানে। আপনারা জানেন আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এই ক্রিকেটের ফেরিওয়ালা হয়ে উঠছেন, ব্র্যান্ড হয়ে উঠছেন নেপালিশ ক্রিকেটের এই সন্দীপ লামিছানে। ওয়ান্ডার বয়, নেপালিশ ক্রিকেটের পোস্টার বয়। বলতে বলতেই তার দ্বিতীয় ওভারটি শেষ হলো। দ্বিতীয় ওভারের শেষ বল থেকে আরও একটি রান সংগৃহীত হলো, এরই সাথে সাথে দশম ওভারের খেলা সমাপ্ত হলো। দশ ওভার শেষে দলীয় রান কেনিয়া দলের 55, 3 উইকেটের বিনিময়ে। দুই অপরাজিত ব্যাটসম্যান নেলসন অপরাজিত আছেন 3 রানে, 23 রান করে অন্য প্রান্তে অপরাজিত রয়েছেন করিম। একাদশ ওভারের প্রথম বলটি হয়ে গেল ডি আইরি, তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলটি করলেন একবারে ফ্রন্ট ফুটে এসে ওই অফ ড্রাইভ করলেন বাঁহাতি ব্যাটসম্যান, একটি রানের বেশি নেওয়া সম্ভব হলো না। বল চলে যাচ্ছে একেবারে ডিপ কাভার অঞ্চলে, কাভার থেকে ফিরিয়ে যতক্ষণে ফিল্ডিং হলো ততক্ষণে আরও একটি রানের জন্য জায়গা বদল। দলীয় রান 56/3, এই রানটি এলো ব্যাটসম্যান ওই করিমের ব্যাট থেকে। এবারে মোকাবেলা করবেন নেলসন বোলার ডি আইরি, তিনি প্রস্তুত তার ওভারের দ্বিতীয় বলটি করার জন্য। একেবারে ঝাঁকড়া চুলের সেই ঐতিহ্যবাহী কেনিয়ান ক্রিকেটের প্রতীক ওই নেলসন নিশ্চয়ই তার ক্রিকেটকে লালন করছেন মনে প্রাণে, চেষ্টা করছেন তার দলকে আরও একবার বিশ্ব ক্রিকেটে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যেই পরিচিতি তারা পেয়েছিলেন 2003 সালের সেই বিশ্বকাপের পর। স্বপ্নের বিশ্বকাপে সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করে টিম কেনিয়া, সেই ধূসর অতীত এখন শুধুই সুখ স্মৃতি এই কেনিয়ান টিমের জন্য। যাই হোক, টি আইরি ওভারে চতুর্থ বলটি করলেন এবারে একেবারে ফরওয়ার্ড ডিফেন্সিভ শট, ফলশ্রুতিতে নিজের বলে বোলার নিজেই ফিল্ডিং করলেন, এ বল থেকে রান নেওয়া সম্ভব হলো না। দলীয় রান 57, 3 উইকেটের বিনিময়ে। ওভারের পঞ্চম বলটি করার জন্য আসছেন বোলার জি আইরি, ডানহাতি অফ স্পিনার। এবার কিন্তু ড্রাইভ করলেন অন ড্রাইভ, বল চলে যাচ্ছে অনেকটাই ওই পয়েন্ট এবং কাভারের মাঝামাঝি অঞ্চলে, ডিপ কাভার অঞ্চল থেকে, ডিপ পয়েন্ট এবং কাভারের মাঝামাঝি জায়গা থেকে যতক্ষণে ফিল্ডিং করে ফেরত পাঠালেন। ইতোমধ্যে দুই ব্যাটসম্যান খুব সহজে একবারের জন্য জায়গা বদল করলেন পরস্পরের মধ্যে। দলীয় রান বাড়লো, দলীয় রান বেড়ে দাঁড়ালো 58, 3 উইকেটের বিনিময়ে। টিম কেনিয়া একাদশ ওভারের খেলা চলছে, পরের বল এবারে কিন্তু একেবারে ডিফেন্সিভ শট, বল চলে যায় ওই শর্ট কাভারে পয়েন্টের অঞ্চল থেকে যতক্ষণে ফিল্ডিং হলো ততক্ষণে আরও একটি রান। এবং এরই সাথে সাথে এগারোতম ওভারের খেলা সমাপ্ত হলো। 11 ওভার শেষে দলীয় রান কেনিয়ার 59, 3 উইকেটের বিনিময়ে। দুঃখিত শ্রোতা বন্ধুরা, দলীয় রান 58, 3 উইকেটের বিনিময়ে।